মাঝে ফর্মের কারণে প্রশ্নের মুখে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব, টপ অর্ডার ব্যাটারকে ভালো রাখতে তিন ফরম্যাটের নেতৃত্ব নিয়ে ভাবতে পারে ক্রিকেট বোর্ড, জানিয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে অধিনায়ক বদলের আগে সমাধান চান অন্য ইস্যুর, সাদা পোশাকে আরো বিবর্ণ বাংলাদেশ, ভারতের কাছে সিরিজ হার, ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত, ঘরের মাঠে উইকেট বুঝতে না পারার ব্যর্থতা, ব্যাটারদের পারফর্ম নিয়ে নতুন করে আর কি বলার। অধিনায়ক কোচ টিম ম্যানেজমেন্ট, প্রথম ম্যাচের পর কাট গড়ায় সবাই। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশার বলেন, ম্যাচে ভুল একটাই, টপ অর্ডারদের ব্যর্থতা, প্রথম ইনিংসে এত কম রান করলে আপনি পুরো টেস্টেই পিছিয়ে যাবেন। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, টেস্ট হারের পর মেহেদী মিরাজের শিকার অকপটে, রান খরায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টেস্ট ফরম্যাটে ১৬ ইনিংসে মাত্র এক হাফ সেঞ্চুরি, সঙ্গে দলের বাজে পারফরম্যান্সের কারণে প্রশ্ন উঠেছে শান্তর নেতৃত্ব নিয়ে। ফরম্যাট ভেদে অধিনায়ক দিয়ে সংকটে পড়েছিল বিসিবি, দলের ভেতর তৈরি হয়েছিল বিভাজন, তাই সে পথে হাঁটার আগে ভাবতে হবে অনেক। পারফরম্যান্সের কারণে নেতৃত্বের আলোচনায় আসতে পারে মেহেদী হাসান মিরাজ।